পেশার স্বার্থে ভারতের বেশ কয়েকটি জায়গায় ঘোরার সুযোগ হয়েছে। প্রত্যেকবারই বিভিন্ন জায়গায় আমি ইতিহাসকে, তার পারিপার্শ্বিক পরিবেশকে খুঁটে খুঁটে দেখার ও উপলব্ধি করার চেষ্টা করেছি। কিন্তু গত বছর বর্ষায় ঠিক মাঝামাঝি সময়ে আমার মধ্যপ্রদেশ ভ্রমণটা এক অবিস্মরণীয় ঘটনা হয়ে রইল। হাড় হিম করা সেই অভিজ্ঞতা আজ আপনাদের কাছে তুলে ধরছি। পয়লা জানুয়ারি 2016, স্থান যাদবপুরের মিতাদির বাড়ি। ফেসবুকে পরিচয়, পরিবার সমেত ঘুরতে ভালোবাসেন ওরা। ওনার একটা বড় ভ্রমণের গ্রুপও আছে, প্রায় 30 জনের। গেলাম আড্ডা দিতে, চা পকোড়া খেতে খেতে শুরু হলো আলোচনা। আমি বললাম, এবারে অশ্বত্থামাগিরি পরিদর্শনে গেলে কেমন হয়? কথাটা শুনে মিতাদি ও আরও সদস্যরা মুখ চাওয়াচাবি করতে লাগলেন। মিতাদি বলেই ফেললেন, সেটা কোথায়? বললাম, মধ্যপ্রদেশ। ওদিক থেকে সুচরিতা দি প্রায় লাফিয়ে উঠে বললেন, মধ্যপ্রদেশ আমার চারবার ঘোরা, পুরো ম্যাপ নখদর্পণে। অশ্বত্থামাগিরি যদি কোনো ভালো ঘোরার জায়গা হতো তাহলে নিশ্চয়ই জানতাম, ওই ছোটোখাটো টিলামিলায় ঘুরে লাভ নেই। আমি বললাম, ওশিরগড় কেল্লা, নাম শুনেছ? সুচরিতা দি উত্তর দিল, শুনেছি, যাইনি। আমি বললাম, যাওয়াই যাক না। বিস্তর তর্ক বিতর্কের পর ঠিক হলো আমাদের অভিযান অশ্বত্থামাগিরি, অধুনা ওশিরগড় কেল্লা। অশ্বত্থামাগিরি মহাকবি ব্যাসদেব রচিত মহাভারতে উল্লেখিত অশ্বত্থামাগিরি। মহাভারতের সূত্রমতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৌরবদের পক্ষে তিনজন বেঁচেছিলেন, কৃপাচার্য, কৃতবর্মা এবং অশ্বত্থামা। অভিমন্যুপুত্র পরীক্ষিতকে উত্তরার গর্ভে থাকাকালীন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে নিহত করেছিলেন অশ্বত্থামা। এই ঘটনার প্রেক্ষিতে শ্রীকৃষ্ণ বাসুদেব প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তাকে অভিশাপ দেন। এখানে অনেকেই হয়তো জানেন, দ্রোণপুত্র অশ্বত্থামা স্বয়ং মহাদেবের কাছে বর পেয়েছিলেন, তিনি অমর, তাঁর মৃত্যু কখনো হবে না, কোনো মানব বা ভগবানও তাকে হত্যা করতে পারবে না। সেই সূত্র ধরেই শ্রীকৃষ্ণ তাকে অমরত্ব ছিনিয়ে নিতে পারেনি, কিন্তু অভিশাপ দিয়েছিলেন তার সারা শরীর জরাগ্রস্ত হবে। এই ভূখণ্ডে তাকে জীবন্ত অবস্থায় প্রেতাত্মার মতো ঘুরে বেড়াতে হবে, যন্ত্রণায় কষ্টে মৃত্যুর কামনা করবে কিন্তু তা পাবে না। এমনকি তার মাথায় থাকা জন্মগত মণিও নিয়ে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ, কারণ এই মণি ছিল অশ্বত্থামার একমাত্র অস্ত্র, যার মাধ্যমে তিনি যে কোনো ক্ষত থেকে মুক্ত হতে পারতেন। কথিত আছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরেই ফের মহাদেবের তপস্যা করতে এই গিরিতে তিনি বসবাস শুরু করেন, তাই পাহাড়ের নাম অশ্বত্থামাগিরি। চারপাশ ঘন বনজঙ্গল, আর তার মাঝে নর্মদা ও তাপ্তি নদী স্রোত। এই গিরি অঞ্চলেই ছিল মহাকবি ব্যাসদেবের তপভূমি। পয়লা জুলাই 2016, সকাল থেকেই মেঘের মুখ ভার, হালকা বৃষ্টিও পড়ছে। সকাল 10টায় একটা ট্রাভেলার নিয়ে বুরহানপুর শহর থেকে প্রায় 15 জন সদস্য বেরিয়ে পড়লাম, গন্তব্য অশ্বত্থামাগিরি, অধুনা ওশিরগড়। সেই সঙ্গে গাইড কাম ড্রাইভার হরি সিং। মধ্যবয়স্ক এই গাড়ি চালকের এলাকা সম্পর্কে অভিজ্ঞতা যেমন, তেমন অমায়িক ব্যবহার। প্রায় 30 কিলোমিটার রাস্তা, ঘণ্টাখানেকের পথ। লালবাগ রোড ধরে কিছুটা চলার পরেই বাঁদিকে দরগাই হাকিমি রোড পার করে খাড়গং বুরহানপুর রোড ধরল আমাদের গাড়ি। সোজা পথ, প্রায় 12 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে বাঁক নিল গাড়ি, আশা দেবী রোড। এই পথে কিছুটা যেতেই দূর থেকে চোখে পড়বে ওশিরগড় কেল্লা বা অশ্বত্থামাগিরি। পথ চলার পথেই সহযাত্রীদের সঙ্গে একটু ইতিহাস আওড়ে নিচ্ছিলাম। ওই অঞ্চল সমতল থেকে এই কেল্লাটি 269.1 মিটার উঁচুতে, আর সমুদ্রতল থেকে হিসেব করলে উচ্চতা 701 মিটার। পাহাড় ও বনাঞ্চল ঘেরা সাতপুরা রেঞ্জের এটি সবচেয়ে উঁচু এলাকা। নিরাপত্তার স্বার্থে এই দুর্গম জায়গাতেই 10ম থেকে 13 শতাব্দী পর্যন্ত নিজেদের এলাকায় রাজ করতেন হিন্দু টাক রাজারা। অনুমান সেই সময় কেল্লার নির্মাণ।
1295 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি এই কেল্লা প্রথম জয় করেন। পরে তা দখলে আসে হিন্দু রাজা আহিরের। 1399 সাল পর্যন্ত এই কেল্লা রাজা আহিরের দখলেই ছিল। ইতিহাস বলছে, দিল্লির ফারুকি সাম্রাজ্যের পত্তনকারী নাসির খান আহিরের কাছে আবেদন করেন এই কেল্লাতে তাদের পরিবারকে জায়গা দেওয়ার জন্য, বিশেষ করে মহিলা সদস্যদের, কারণ বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা রয়েছে আর এই কেল্লার মতো নিরাপদ জায়গা তার কাছে নেই। নাসিরের আবেদন মেনে তাদের জায়গা দেওয়া হলো। শুরু হলো বিশ্বাসঘাতকতা। কেল্লাচ্যুত করা হলো আহিরকে। 1536 সালে সেই সময় রাজত্ব করছিলেন আদিল শাহ, তিনি রাজা আলী খান নামেও পরিচিত ছিলেন। এই সময়ে গুজরাট দখলের পর বুরহানপুরে হামলা চালায় হুমায়ুন। আদিলকে নির্দেশ দেওয়া হয় তার শরণাপন্ন হতে এবং শাহ উপাধি ত্যাগ করতে। আদিল হুমায়ুনের নির্দেশ অমান্য করেন, ফল হুমায়ুনের বিপুল সেনাবাহিনী জয় ছিনিয়ে নেয় কেল্লায়। আদিল হার স্বীকার করে হুমায়ুনের বশ্যতা স্বীকার করে। পরে আকবরের আমলে আদিলের পুত্র বাহাদুর খান মুঘল সাম্রাজ্যের অধীনে থাকতে না চেয়ে নিজেকে স্বাধীন ঘোষণা করে এবং জানিয়ে দেন তিনি আকবরকে কোনো কর দেবেন না। অগত্যা হামলা চালালেন আকবর। কেল্লা ফতে করে নিজের দখলে রাখেন 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। আকবরের সময়কালেই উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে জুড়তে বুরহানপুরকেই প্রধান সংযোগকারী দরজা হিসেবে পরিচিতি দেন আকবর। খুলে যায় উত্তর ও দক্ষিণে নয়া দিগন্ত। এরপরেই জাহাঙ্গীরের আমলে এই কেল্লা মুঘলদের হাত ছাড়া হয়। কখনো যায় হোলকারদের হাতে, কখনো বা পেশোয়ারদের। পরে ফের শাহজাহান দখল নেন কেল্লা 1658 থেকে 59। সম্রাট শাহজাহানকে বন্দী বানান তারই পুত্র ঔরঙ্গজেব। সেই সময় এই কেল্লায় প্রধান করা হয় আহমেদ নাজেম সাইকে। 20 শতাব্দীর গোড়ার দিকে এই কেল্লা পুরোপুরি ব্রিটিশদের হাতে যায়। কেল্লার নির্মাণশৈলী দেখলে বোঝা যায় হিন্দু স্থাপত্যের সঙ্গে মুঘল ও ব্রিটিশ স্থাপত্য সংযোজন হয়েছে। এই ইতিহাসের স্মৃতিচারণের সময় যখন শেষ, আমরাও কেল্লার পাহাড়ি পাকদণ্ডী রাস্তা পার করে মূল ফটকের সামনে হাজির। গাড়ি থেকে নামতেই চোখের সামনে ভেসে উঠল অপূর্ব দিগন্ত। মেঘের কোল ঘন কাজলে ভরা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সিক্ত হচ্ছে অসিরগড় কেল্লার প্রাচীন ইতিহাস। সেই সঙ্গে মনটাও যেন কেমন হু হু করে উঠছে, কারণ আসার পথেই গাড়ির চালকের কাছে শুনলাম এই কেল্লার এক করুণ কাহিনী যা অলিখিত, শুধু বেঁচে আছে শ্রুতিতে। সেই সঙ্গে রয়েছে কেল্লার আনাচে কানাচে জমে থাকা এক অভিশপ্ত ইতিহাস আর কিংবদন্তি। মাত্র ঘণ্টাখানেকের রাস্তা পার করেই এই চড়াই কেল্লায় উঠে কার্যত হাঁপিয়ে উঠেছিলেন মিতাদি। হাঁটার কারণে নয়, স্রেফ উঁচু এবং তার আবার বাতের সমস্যা। সুচরিতাদিকে বললাম হাতে সময় আছে, ভালো করে ঘুরে নিন, আমি একটু কেল্লার দিক দিয়ে ঘুরে আসি। অন্যদিকে গৌতমদাকে, মানে আমাদের ট্যুর ম্যানেজারকে বললাম খাবারটা অ্যারেঞ্জ করে আমাকে ফোন করে দিও। সত্যি এই গিরি কত ইতিহাসের সাক্ষী, আর এই গিরিতেই আটকে আছে এক অভিশপ্ত আত্মার গাথা, অশ্বত্থামার কথা। কিন্তু আমাদের গাড়ির চালক আসার সময় বললেন এই গিরিতেই প্রায় দেখা যায় মহাভারত খ্যাত বীর অশ্বত্থামাকে। প্রায় 5000 বছর পার করেও তিনি এখনো জীবিত, যুদ্ধান্তে কপালে মণিক্ষত শরীর নিয়ে এখনো তিনি মুক্তির অপেক্ষায়। স্থানীয়দের জনশ্রুতি, সন্ধ্যের পর এই গিরি প্রান্তরে অনেকেই পথ হারান, দিশাহীন হয়ে পড়েন অনেকে। এমন কোন সংকট ঘন মুহূর্তে কোন এক অশরীরী আধো আলো ছায়ায় মিশে থাকা ঋষিতুল্য এই মানুষ পথ দেখান। চারপাশ প্রশস্ত পাহাড়ি জঙ্গল, তার মাঝে এখনো মাথা তুলে দাঁড়িয়ে যুদ্ধ ইতিহাস বহমান বিধ্বংস সভ্যতার প্রতীক অসিরগড় কেল্লা। হরিসিংজিকে বলছিলাম পুরো টিমটাকে ঘুরিয়ে দেখান, আর আমি পা বাড়ালাম কেল্লার পূর্ব দিকে গুপ্তেশ্বর মহাদেবের মন্দিরে। এখানেই নাকি রোজ পুজো করতে আসেন অশ্বত্থামা। খাড়া পাহাড়ের মধ্যে প্রায় 100 একর জায়গা জুড়ে কেল্লা। কেল্লার প্রধান দরজা দিয়ে ঢুকতেই চোখে পড়বে সেনা ছাউনি। উত্তর দিকে রয়েছে ভগ্নপ্রায় জামা মসজিদ, তার আগে আর একটা ছোট সেনা ছাউনির বারান্দা, আর কেল্লার একদম মাঝামাঝি রানী মহল।
দক্ষিণ দিকে কিছুটা ব্রিটিশদের নির্মাণ, আর পূর্ব দিকে ফাঁসি ঘর। পুরো কেল্লাটা ঘুরে দেখতে সময় লাগবে বেশ কয়েক ঘন্টা। তবে সবার আগে যে পথ ধরলাম পূর্ব দিকের গুপ্তেশ্বর শিব মন্দিরের দিকে, কেল্লার মূল ফটক থেকে আমি ধরলাম ডান দিকের রাস্তা। প্রকাণ্ড সব পাথর কেটে নির্মাণ করা হয়েছে দুর্ভেদ্য কেল্লার দেওয়াল। দেওয়াল বেয়ে আষ্টে পৃষ্ঠে গজিয়ে উঠেছে বট অশ্বত্থের শিখর। প্রকাণ্ড রাজ দরজা পেরিয়ে সিঁড়ি ভাঙতে বেশ কষ্টই হচ্ছিল। মাথা স্থির না রাখলে কেল্লার ভুলভুলাইয়াতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম নেই। তবু আমি একাই চললাম না, জনমানুষ নেই পূর্ব দিকটায়। একপাশে ভাঙা প্রাচীর আর একপাশে আগাছায় ভরা জঙ্গল পেরিয়ে যতটা এগোচ্ছি ততই দুরু দুরু করতে শুরু করেছে বুকের ভেতরটা। দিনের আলো স্পষ্ট থাকলেও সত্যি পরিবেশটা যথেষ্ট কঠিন। তার সঙ্গে ঝিঝি পোকার ডাক যেন কানের মধ্যে আঘাত হানছে। এবার এসে পড়লাম প্রকাণ্ড এক দরজার সামনে। দুটি বড় পাল্লার মাঝখানে একজন ব্যক্তি ঢোকার মতো ফাঁক রয়েছে। দরজার কয়েকটি ব্লক আবার ভাঙা। ওই ফাঁক দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। সিঁড়িগুলো ভগ্নপ্রায়, দেওয়াল বেয়ে নেমে এসেছে বট অশ্বত্থের শিকড়। ভেতরে ঢুকতেই যেন তাপমাত্রা হঠাৎ 5 ডিগ্রি কমে গেল। শুরু হলো আমার পা কাঁপা, বুকের ভেতরটাও কেমন একটা হতে শুরু করল। তার সঙ্গে আবার যোগ দিল মেঘের গুরুগম্ভীর গর্জন। ওই আলো আধারি পরিবেশেই ভাঙা সিঁড়ির মধ্যেই বসে পড়লাম। শরীরটা হঠাৎ অসুস্থ হতে লাগল। উল্টো দিকে আরো একটা প্রকাণ্ড দরজা, ওপরে ছাদের অংশটা ভাঙা, তার মধ্যে দিয়ে কিঞ্চিৎ আলো আসছে। সার্বিক পরিস্থিতি যেন আমাকে আরো দুর্বল করে তুলল। মনে হতে লাগলো মাথার মধ্যে রক্তের স্রোত ক্রমেই শিথিল হচ্ছে। ব্যাগ থেকে জলের বোতল বের করলাম, দুঢোক জল খেয়েই শরীর আরো হালকা হয়ে উঠল। কেমন একটা ঘুম পেল, চোখের পলক দুটো এক করেছি এমন সময় এক জলদ গম্ভীর গলায় কে যেন বলে উঠল, বাবা একটু জল দেবে? চোখের পাতা তখন প্রায় জবাব দিয়ে দিয়েছে, মাথা বনবন করে ঘুরছে। কষ্ট করে যতটা চোখের পাতাকে ওঠানো যায় তেমনভাবে দেখার চেষ্টা করলাম। প্রায় 10 ফুট দূরে দরজার সামনে দাঁড়িয়ে প্রকাণ্ড এক শীর্ণকায় ব্যক্তি, সাদা চড়ধরা চুল, লম্বা দাড়ি ও গোঁফ, কপাল ফুঁড়ে ইন্দ্রবিধা বিসর্পিকা ঘা বাসা জমিয়েছে, পরনে রাজপুতি ধুতি, শরীরে অর্ধ তির্যক তনু সাদা কাপড়, চওড়া কাঁধ হাড়গুলি যেন বেরিয়ে আসছে, ডান পায়ে বালা, বাঁ হাতে কাঠের দণ্ডি আর কমণ্ডুল, ডান হাতের আঙুলগুলো কোড় রোগে ক্ষয়ে গিয়েছে। কেমন একটা দুর্গন্ধ আসছে তার শরীর থেকে। কথা বলার অবস্থায় ছিলাম না আমি, প্রায় ঘুরেছিলাম। তবু জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি বললেন, আমি এক অহং, দেবাদিদেব মহাদেবের বর প্রাপ্ত দ্রোণপুত্র অশ্বত্থামা, আমায় একটু জল দেবে? কথাটা যেন গম গমিয়ে বেজে উঠল কানে, সারা শরীর তখন যেন বনমন করে ঘুরছে। কালো মেঘের কোল থেকে নেমে আসছে বৃষ্টি, আর তার প্লাবনে যেন আমায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। পুরাণে বর্ণিত 7 চিরঞ্জীবীর এক তিনি, মহাভারতের বীর যোদ্ধা আমার সামনে। কত শত প্রশ্ন আমার মনে তখন ঝড় তুলছে, কিন্তু বাক সরছে না। নিজেকেই তখন মনে হচ্ছিল কোনো বিধ্বংসী যুদ্ধক্ষেত্রের পরাজিত সৈনিক। ঋষি তনুসম বিদেহী বলে উঠলেন, কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ আমি দেখেছি, দ্বাপর যুগ থেকে অভিশপ্ত আমি, আমার এই চারণভূমি, ঋষি ব্যাসদেবের তপভূমিতে কত বিধ্বংসী যুদ্ধ দেখেছি, কত হাহাকার, কত রক্তপাত, উল্লাস, ক্ষমতায় আসীন থাকার জন্য ছল,
ষড়যন্ত্র প্রত্যেক পর্বের অংশীদার আমি। সেই সময় কাল থেকে এই প্রথা রীতিনীতি এখনো বহমান। আমি ব্রহ্ম হত্যা করেছিলাম, তাই আমার আত্মা আমার অহংই আমার মুক্তির পথে অন্তরায়। পিতার মৃত্যু আমার কাছে অনভিপ্রেত ছিল, ক্রোধকে সংবরণ করতে পারিনি। অধর্মীদের জন্য আমি বিবেককে হারিয়েছিলাম, রাজধর্ম পালনে নিজের ধর্মকে ভুলেছিলাম। অস্ত্রবিদ্যায় শ্রেষ্ঠ ছিলাম, কিন্তু জরাগ্রস্ত শরীর থেকে মুক্তি পেয়ে পরমাত্মার সঙ্গে মিলে যাওয়ার শিক্ষা এখনো পাইনি। আমার শরীরে পচন এ বর্তমান সমাজের সমতুল। দুর্গন্ধ বেরোচ্ছে কিন্তু মুক্তি নেই। অর্জুন হেরে গেছে, শ্রীকৃষ্ণ বাসুদেবও হেরে গেছে, ধর্ম স্থাপনা করতে পারেনি তারা। এখনো বেঁচে রয়েছে দুর্যোধন অধর্মের হাত ধরে, তার নজির আমি দেখেছি। শতাব্দী থেকে শতাব্দী সময়কালে এই গিরি প্রান্তরে এই দুর্গে রানাচে কানাচে রয়েছে বহু নারী সৈন্য রাজা সুলতান জায়গীরদের আত্মা মুক্তির অপেক্ষায়, যুদ্ধপ্রিয় মানব জাতির আত্মা। ধর্ম রক্ষার জন্য চাই একমাত্র যুদ্ধ, এটাই এখনকার রীতি, চাই অধর্মীদের হত্যা। একটা বিকট শব্দে ঘুমটা ভাঙলো সারা শরীর কাঁপিয়ে। ভাঙা সিঁড়ির মাঝে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম মোবাইলটা বাজছে ভাইব্রেটার সহ। গৌতমদার ফোন বেলা 3টে বাজে, অনেকবার ফোন করেছে। শুনলাম গাড়ির চালক হরিসিংহ বেশ কিছু জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে আমায়। বৃষ্টির রেশ অনেকটা কমে গিয়েছে, গুপ্তেশ্বর মন্দিরের দিকে আর যাওয়া হলো না, অগত্যা আবার মূল রাস্তার দিকে ফিরলাম।